ওয়েলকাম বন্ধুরা, এইচবি গোট ফার্মে আপনাদেরকে স্বাগত। যারা মাঠে চড়িয়ে ছাগল পালন করেন, তো বর্ষার সময় তাদের একটা সমস্যা হতে পারে যে ছাগল খেতে চাইছে না, বা কি করে এত বর্ষার মধ্যে ছাগলকে খেতে দেব। তো সেক্ষেত্রে বিকল্প উপায় একটা আছে, সেটা হচ্ছে মাঠের যে ঘাস ছাগলগুলো খায় কোনো উঁচু জায়গা থেকে, অর্থাৎ জমির কোনো উঁচু আল বা উঁচু জমি যেখানে আছে, যেখানে জল জমে নেই বা ঘাসগুলো জলে ডুবে যায়নি, এমন জায়গায় ঘাস কেটে এনে যদি আপনারা ছোট গামলা বা কোনো পাত্রে করে ছাগলগুলোকে খেতে দেন, তাহলে দেখবেন ছাগলটা মাঠে যেমন আনন্দে খেত, ততটা আনন্দে না থাকলেও মোটামুটি ওভারঅল অ্যাপ্রক্সিমেট তারা খেয়ে নেবে, কারণ যেহেতু তাদের খাবারটা একই থাকছে। কিন্তু অনেক দর্শক বন্ধুরা ভুল করেন এটাই, যে মাঠে যে ঘাস খাচ্ছে, আপনারা যখন বর্ষার টাইমে ছাগলগুলোকে হঠাৎ করে আটকে দেন, তখন তাদের অন্য খাবার দেন, কেউ শুকনো বিচালি বা খড় খেতে দেন, ছাগল খেতে চায় না। সেক্ষেত্রে ছাগল প্রথম 10 দিন না খেয়ে খেয়ে রোগা হয়ে গেল, যখন একান্তই দেখলো না যে মালিক অন্য কিছু দিচ্ছে না, তখন গিয়ে ঘাস। বা অনেক বন্ধুরা কী করেন, দেখা যাচ্ছে সারাদিন বাধা থাকলো, বিকালের দিকে বর্ষা থামলে মাঠে নিয়ে গেলাম, তাহলে কি সকালে একটা লং গ্যাপ হয়ে গেল, তখনই কিন্তু ছাগলের একটা বডিতে গ্রোথ কমে যায়। তাদের যে সারাদিন না খাওয়া, তার জন্য একটা শরীরে রোগের বাসা জন্মাতে শুরু করে। প্লাস সারা বছর সে যে রুটিন ওয়াইজ খেয়েছে, সেই রুটিন ওয়াইজ যখন সে খেতে না পারছে, তখন তাদের বাচ্চা অ্যাবর্শন, ফার্মে যে সমস্ত ছোট বাচ্চারা থাকবে তাদের বডি গ্রোথও কিন্তু একেবারে দাঁড়িয়ে যাবে, অর্থাৎ নতুন করে ওয়েট গেন করবে না। আর বর্ষার সময় ভিজে ওয়েদার, স্যাঁতস্যাঁতে ওয়েদার থাকার জন্য বাচ্চাদের একটা কৃমির প্রভাব দেখা যায়, কারণ অধিকাংশ ফার্মের ছাগল কিন্তু বর্ষাকালেই দেখা যাচ্ছে কঠিন রোগে আক্রান্ত হচ্ছে, বিশেষ করে ছোট বাচ্চার মর্টালিটি বেশি হচ্ছে। তো আপনারা সেইগুলো যদি একটু খেয়াল রাখেন, বর্ষার সময়ও সঠিক ডোজে কৃমির ওষুধ দেবেন, তাহলে দেখবেন বাচ্চার খিদে বা মা ছাগল বা অন্যান্য ছাগল সবার খিদে একটা নর্মাল থেকে যাবে। কারণ বর্ষার সময় মুখের রুচি নষ্ট হয়ে যাওয়াটা স্বাভাবিক, কারণ তারা সারা বছর যে খাবারটা খায়, যারা মাঠ চড়িয়ে পালন করেন, হঠাৎ করে খাবারের চেঞ্জ হয়ে যায়। আর চেঞ্জ হওয়ার সাথে সাথে মালিক যে খাবারটা খেত সেটা যখন বন্ধ করে অন্য খাবার ধরাতে যায়, সেক্ষেত্রেও একটা বড় প্রবলেম দেখা দেয়। সেক্ষেত্রে দেখবেন ছাগলে হঠাৎ করে ভাইরাস জ্বর দেখা দিচ্ছে, ছাগলের খিদে মন্দা হচ্ছে, যা খাচ্ছে পায়খানা শুরু করছে, এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু দেখতে পাবেন। কোনো ফার্মারের যতক্ষণ না হাত সেট হয় ততক্ষণ সেই জিনিসগুলো বুঝতে পারে না। একটা ফার্ম তখনই সাকসেসফুল হবে যখন সে কঠিন সময়গুলো একটা সহজ সিস্টেমের মধ্যে দিয়ে পার করতে পারে। তা আমরা নতুন খামারিদের অবশ্যই সাজেস্ট করবো, বর্ষার সময় তারা যেন কিছু অল্প পরিমাণ দানা খাবার ইউজ করে, তাহলে দেখবেন ছাগলের বডি গ্রেস নষ্ট হচ্ছে না, ছাগলগুলো নর্মাল টাইমের মধ্যে তাদের গ্রেস থাকে। অনেক খামারি বন্ধুরা এটা ভেবে নেন যে আমার জন্য ছাগল পালন নয় বা আমি পারছি না, ছাগল পালন আমার হাতে উঠছে না, এটা সম্পূর্ণ ভুল কথা। দর্শক বন্ধুরা, আপনারা সিস্টেমটা আগে জানুন, সিস্টেম জানলে সাফল্য আপনার হাতে নিজেই এসে ধরা দেবে। ভালো থাকবেন বন্ধুরা।